আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। স্বাগতম জানাচ্ছি আজকের পর্বে। আজ আমি ভীষণ মজার একটি মিষ্টির রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই মিষ্টিগুলো তৈরি করা খুবই সহজ, অল্প সময়ে অল্প উপকরণে ঝটপট তৈরি করে নেওয়া যায়, কিন্তু খেতে ভীষণ মজার হয়, ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের হয় এই মিষ্টিগুলো। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাব মূল রেসিপিতে। যদি ভালো লাগে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখার অনুরোধ করছি। তো বন্ধুরা, এবার চলে যাব মূল রেসিপিতে। এই মিষ্টি তৈরি করার জন্য প্রথমে যা করতে হবে, এখানে আমি একটি মিক্সিং বল নিয়েছি, এর ভিতর প্রথমে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ আটা। এ পর্যায়ে দিয়ে দেব হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ, দিয়ে দেব হাফ চা চামচের কম বেকিং সোডা। এখানে অবশ্যই বেকিং সোডা ব্যবহার করতে হবে, বেকিং পাউডার ব্যবহার করা যাবে না। দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ ঘি। এখন সবগুলো উপকরণ হাত দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিব। এভাবে হাত দিয়ে ডলে ডলে ভালো করে ম্যাশ করে নিতে হবে। তো এখন আমি এখানে 10 চা চামচ দুধ নিয়েছি। এই দুধটা গরুর দুধ, আগে থেকে জ্বালিয়ে ঠান্ডা করে নিয়েছি, নর্মাল তাপমাত্রার দুধ হতে হবে। তো দুধটা দিয়ে আমি একটি সফট ডো তৈরি করে নেব। তো দুধটা একবারে না দিয়ে বারবারে দিয়ে তৈরি করে নিতে হবে। এখানে 10 চা চামচের মতো দুধ প্রয়োজন হয়েছে। তো ডোটা তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি এখান থেকে মিষ্টির শেপ দিয়ে নেব। কিছুটা অংশ হাতে নিয়ে দু হাত দিয়ে গোল গোল করে মিষ্টিগুলো তৈরি করে নেব। তো একটা তৈরি করা হয়ে গেছে, আর এইভাবে সবগুলো মিষ্টি আমি তৈরি করে নিব। সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গিয়েছে, এখন এগুলোকে আমি তেলে ভেজে নিব। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, আর এতে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল। তেলটা হালকা কুসুম গরম হলে মিষ্টিগুলো একটা একটা করে তেলের ভেতর ছেড়ে দিতে হবে। তেলকে অবশ্যই বেশি গরম করতে যাবেন না, তা না হলে মিষ্টিগুলো কিন্তু ভেঙে যাবে। প্রথম পর্যায়ে একদমই কুসুম গরম রাখতে হবে, আর প্রথম পর্যায়ে কুসুম গরম তেলে মিষ্টিগুলোকে ভাজতে হবে, তারপরে মিডিয়াম টু লো আঁচে মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। একটা পাশ এভাবে কালার চলে আসলে মিষ্টিগুলো নেড়ে ছেড়ে দিতে হবে। উল্টে পাল্টে 6 থেকে 7 মিনিটের মতো মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে। অনবরত এভাবে নেড়ে ছেড়ে ভাজতে হবে, খেয়াল রাখতে হবে এগুলো যেন পুড়ে না যায়। ভাজতে ভাজতে যখন সুন্দর একটি কালার চলে আসবে, তখন তেল ঝরে মিষ্টিগুলোকে নামিয়ে নিতে হবে। এ পর্যায়ে মিষ্টিগুলো তৈরি করা হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে তেল ঝরে নামিয়ে নেব। এগুলোকে সাইড করে রেখে দেবো। এখন যা করতে হবে, আমি চিনি সিরা তৈরি করে নেবো। এর জন্য দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি, আর সেই কাপ দিয়ে মেপে আমি 2 কাপ পরিমাণ পানি দিয়ে দেবো। দিয়ে দিলাম
দুটো সাদা এলাচ দিয়ে দিলাম। এখন এটাকে 2 মিনিটের মতো কুক করলে কিন্তু এই জিনিসটা তৈরি করা হয়ে যাবে। বলকে আসলে চুলা অফ করে নামিয়ে নিতে হবে। তো এখন আমি এর ভিতর দিয়ে দিলাম সেই ভেজে রাখা মিষ্টি। এই মিষ্টিটা দিয়ে আমি 2 মিনিটের মতো কুক করে নেব। তো আমি 2 মিনিটের মতো কুক করে নিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। চলে আসলাম 30 মিনিট পর। মাশাল্লাহ মিষ্টিগুলো কিন্তু সিরা খেয়ে একদম টুসটুসে ফুলে উঠেছে, নরম তুলতুলে হয়েছে। তো মাশাল্লাহ আমার মিষ্টিগুলো দেখতে অনেক লোভনীয় হয়েছে। আপনারাও বাসায় এভাবে তৈরি করে খেয়ে দেখবেন, একদম দোকানিদের মতোই তৈরি করা হয়। তো বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি, চলে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে। আপনাদের জন্য অনেক অনেক দোয়া আর ভালোবাসা রইলো, আমার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।